আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ফ্রম রেসিপিস বাই নাসরিন। আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো দেখুন, বেগুন আলু দিয়ে শুটকি দিয়ে রান্না। আমি বেগুন আলু সব কুটে নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ, কাঁচামরিচ, শুটকি সব কিছু দিয়ে সুন্দর করে নিলাম। এবার দেখুন, চুলায় প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে হাঁড়ি যখন গরম হয়ে গেল তখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, একটু সরষার তেল দিয়ে দিলাম। আমি সরষার তেল, সরষার তেল যখন গরম হয়ে উঠেছে তখন সরষার তেল দিয়ে দিলাম। এবার একটু যখন তেল গরম হয়ে উঠলো আমি এক এক করে পেঁয়াজ সব কিছু দিয়ে দিব। পেঁয়াজ, শুটকি, তারপরে লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে রান্নাটা করে নিব। দেখুন, আমি এবার প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজের সঙ্গে শুটকিও দিয়ে দিব। একটু ভাজা ভাজা করে তারপরে লবণ, হলুদ, মরিচ সবগুলো দিয়ে দিব। দেখুন কেমন লাগে আমার এই রেসিপিটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখুন এবার আমি কীভাবে রান্নাটা করতেছি। এবার শুটকিও দিয়ে দিলাম, শুটকিও দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিব। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই কেমন আছেন, আপুরা সবাই ভাইয়ারা নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এভাবে এগিয়ে নিতে পারি আমার চ্যানেলটাকে। ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন। দেখুন আমি এবার লবণ, মরিচ, হলুদ দিয়ে ভালো করে শুটকি আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিবেন, পানি না দিলে মরিচ, হলুদ এগুলো পুড়ে যাবে। এবার দেখুন আমি পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব শুটকি আর পেঁয়াজটাকে। কষানো হয়ে গেলে আমি বেগুন আলু দিয়ে দিব। দেখুন আমি এবার কিভাবে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ করে চুলায় রেখে কষিয়ে নেবেন ভালো করে, তারপরে বেগুন আলুগুলো দিয়ে দিবেন। টমেটো থাকলে টমেটো দিতে পারেন, আমার টমেটো ছিল না তো আমি তাই টমেটো দিতে পারিনি। টমেটো দিলে আরও স্বাদটা আরও ভালো লাগে। এগুলো শীতকালে রান্না করলে বেশি ভালো লাগে, ধনিয়া পাতা দিয়ে খেলে। দেখুন এবার আমি সুন্দর করে আলু বেগুন দিয়ে এবার নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে আমি এবার আলু বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা রান্না করে নিব। এই সবজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আপনারা চাইলে এই এরকম করে রান্না করে ঘরে খেতে পারেন, ভালো লাগবে আপনাদেরও। দেখে নিন আমার এবার আলু বেগুনগুলো কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আমি চারিদিক থেকে ভালো করে বলক তুলে ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে নামিয়ে রাখবো। এই দেখুন চারিদিক থেকে বলক উঠে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব আর ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে আমি এবার নামিয়ে রাখবো। আমার রান্না এখন সম্পূর্ণরূপে হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে করে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।